পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তার প্রাককালে বিশেষ আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমান জংশন স্টেশনকে ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পে এই বিশেষ প্রযুক্তি ব্যবহারে সাজিয়ে তোলা হচ্ছে জনবহুল বর্ধমান জংশন স্টেশন যে স্টেশন চত্বর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত এবং বিভিন্ন রুটে ট্রেনের যাতায়াত রয়েছে এই জংশন স্টেশন দিয়ে সেই স্টেশন কি বিশেষ আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে পূর্ব রেলের তরফ থেকে পঁয়ত্রিশটি একশো কুড়ি ওয়াটের লাল সবুজ নীল আর সাদা এলইডি আলো ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে আলোকসজ্জায় চারটি রঙের আলোর জন্য বিশেষ চিপ রয়েছে এর ফলে চারটি রং ক্রমান্বয়ে পরিবর্তন হতে থাকছে আর এতে আলোর মাত্রা একই রেখে একই সময়ে পরিবর্তনশীল আলোর বিভিন্ন রং তৈরি করা হচ্ছে স্টেশন ভবন সাজানোর জন্য চোদ্দো দশমিক পাঁচ ওয়াটের ফ্লেক্স ব্যবহার করা হয়েছে এলইডি আলো বসানো হয়েছে যার জেরে গোটা স্টেশন চত্বরকে আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে স্টেশন ভবনের সামনের দিকে বসানো হয়েছে সম্পূর্ণ আলোকসজ্জা ডিএমএক্স কন্ট্রোলার বা ডিজিটাল মাল্টিপ্লেক্স কন্ট্রোলার প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ব্যবস্থায় কোনো আলো কতক্ষণ ধরে চলবে তার নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করা হয় পূর্ব রেলের হাওড়া এবং বোলপুর স্টেশনের পর তৃতীয় স্টেশন হিসাবে বর্ধমান জংশন স্টেশনকে এই বিশেষ আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে বর্ধমান জংশন স্টেশনকে আর যা দেখে যথেষ্ট উৎসাহিত সাধারণ মানুষজন থেকে শুরু করে নিত্যযাত্রীরা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ আলোয় সাজিয়ে তোলা হলো বর্ধমান জংশন স্টেশনকে को चाले काय नाहीयो हां बस बस पठवा खाला टोकन पाया पडले